করোনার সতর্কতা নিয়ে এবারে কথা বলবো চট্টগ্রাম ও সাতক্ষীরা সহকর্মীদের সঙ্গে। প্রথমে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন ইশতিয়াক শান। শান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বন্দরনগরীতে করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে সম্প্রতি চীন সহ আসলে বিশ্বের বেশ কয়েকটি দেশে কিন্তু আসলে করোনার নতুন সংক্রমণটি আসলে মাথাচাড়া দিয়ে উঠেছে। এরই মধ্যে আসলে সম্প্রতি বাংলাদেশে চার চীনা নাগরিকের দেহে কিন্তু আসলে করোনার নতুন সংক্রমণটি আসলে পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আসলে দেশের অন্যান্য সকল বিমানবন্দর সহ আসলে বাংলাদেশের অন্যান্য বিমানবন্দর সহ আসলে চট্টগ্রামের আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সামানব বিমানবন্দর, তা সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও কিন্তু আসলে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে আসলে চট্টগ্রাম বন্দরে আসলে যে সকল আন্তর্জাতিক জাহাজগুলো চট্টগ্রামে ভিড়ছে তাদের মধ্যে কিন্তু আসলে বাড়ানো হয়েছে স্ক্রিনিং। এছাড়াও আসলে যে সকল নাবিক এবং তাদের সাথে কর্মচারী এবং ক্রুরা বিদেশি জাহাজে করে চট্টগ্রাম আসছেন, আসলে তাদের দেহে থেকে যাতে আসলে করোনা কোনো ধরনের করোনা নতুন সংক্রমণটি আসলে দেশে ছড়িয়ে যেতে না পারে আসলে তার জন্য আসলে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। এছাড়াও আসলে যাদেরকে আসলে সন্দেহ হচ্ছে তাদেরকে সম্প্রতি বলা হয়েছে যাতে আইসোলেশনের আওতায় নেওয়া হয়। এবং এছাড়াও আসলে আমরা এখানে বন্দর কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি এবং তারা বলছে যে আসলে বন্দর যে সকল জাহাজগুলো আন্তর্জাতিক জাহাজগুলো বন্দরে ভিড়ে সেগুলোতে আসলে কিন্তু সরাসরি আসলে বাংলাদেশের নাগরিকদের আসলে সংস্পর্শে আসার কোনো সুযোগ নেই। কিছু সংখ্যক শ্রমিক এবং কর্মকর্তারা জাহাজে যায় এবং যারা জাহাজে যায় তারাও কিন্তু আসলে খুব সতর্কতার সহিত জাহাজে যায় যাতে এই ধরনের করোনার যে নতুন সংক্রমণটি রয়েছে তা যাতে আসলে কোনোভাবে চট্টগ্রাম বন্দর হয়ে যাতে আসলে দেশে ছড়াতে না পারে। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দর সামানব বিমানবন্দরও কিন্তু আসলে করোনা সংক্রমণ যেটি নতুন BF7 তা নিয়ে আসলে যথেষ্ট আসলে সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদের জানিয়েছেন, যাতে করে আসলে চীনা নাগরিক সহ আসলে যে সকল ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকরা চট্টগ্রাম আসছেন তাদের দেহে থেকে যাতে আসলে এটি ছড়াতে না পারে। এবং সন্দেহভাজন সকল নাগরিককে আসলে র্যাপিড টেস্ট করা হচ্ছে, সাথে সাথে তাদের বলা হয়েছে যে সকল নাগরিকদের মধ্যে করোনার কোনো ধরনের সংক্রমণের কোনো লক্ষণ দেখা দিবে তাদেরকে যাতে আইসোলেশনে নেওয়া হয়। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। জেসিকা ইশতিয়াক, চতুর্থ ডোজ যে টিকা চলছে সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ইশতিয়াক, চতুর্থ ডোজে যে টিকা চলছে সে বিষয়ে জানাবেন। করোনার চতুর্থ ডোজ, আসলে চতুর্থ ডোজ নিয়ে আসলে এখানে চট্টগ্রাম আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে। এখানে আসলে চতুর্থ ডোজ নিয়ে আসলে প্রথম দিকে আসলে যে সকল সাধারণ নাগরিকদের আসলে আগ্রহ কম থাকলেও কিন্তু দিন গড়ানোর সাথে সাথে কিন্তু আসলে সাধারণ নাগরিকদের মধ্যে আসলে চতুর্থ ডোজ বা যেটাই দ্বিতীয় বুস্টার ডোজ ও সেটির আসলে আগ্রহ দেখা দিয়েছে। এবং এখানে আসলে বেলা 12টা থেকে আসলে দুপুর 2:30 পর্যন্ত করোনার চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু এখন 10:11 থেকেই কিন্তু আসলে দেখা যায় আসলে তারা দীর্ঘ লাইন এবং সারিতে ভিড় করে যাতে এখানে করোনার যারা চতুর্থ ডোজ দিতে আসে ওই ধরনের নাগরিকরা কিন্তু আসলে এখানে এসে ভিড় করে। এছাড়া এখানে 60 বছর তদূর্ধ যে সকল সাধারণ নাগরিক এবং জনগোষ্ঠী রয়েছে তারা সহ এখানে গর্ভবতী মহিলারাও কিন্তু আসলে এখানে অনেকে আসছেন যাতে করোনা চতুর্থ ডোজ টিকাটা দেওয়া যায়। এখানে আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার ফজলুর রাব্বির সাথেও কথা বলেছি এবং তিনি বলেছেন প্রথম দিকে আসলে নাগরিকদের মধ্যে তেমন একটি আগ্রহ দেখা যায়নি, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে কিন্তু নাগরিকদের মধ্যে চতুর্থ ডোজের প্রতি কিন্তু আসলে একটা আগ্রহ দেখা দিয়েছে। এবং তিনি বলছেন করোনার নতুন সংক্রমণ সহ আসলে করোনার এই যে এখন বিস্তৃতি এটা ঠেকাতে কিন্তু আসলে করোনা চতুর্থ ডোজ আসলে যেটি দ্বিতীয় বুস্টার ডোজ তা নেওয়ার আসলে কোনো ব্যতিক্রম নেই। তাছাড়া স্বাভাবিকভাবে যে করোনার
যে সকল আসলে বিধিনিষেধ রয়েছে, স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধানের কোনো ব্যতিক্রম কিন্তু নেই, তা নিয়ে তিনি বলছেন। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে আসলে সাধারণ নাগরিকদের মধ্যে কিন্তু আসলে একটি মাস্ক পরিধানে অনীহা দেখা দিচ্ছে, যার কারণে আসলে ঝুঁকিতে পড়তে পারে আসলে সকলে। তো তার জন্য তিনি বলছেন আসলে এখানে কিন্তু আসলে মাস্ক পরিধানের কোনো ব্যতিক্রম নেই, আসলে মাস্ক পরিধান করতে হবে এবং করোনা চতুর্থ ডোজের টিকা গ্রহণ করতে হবে যাতে করোনা সংক্রমণটি আসলে ছড়িয়ে না। ইশতাক, আপনাকে ধন্যবাদ। করোনার আমরা আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি সাতক্ষীরায়, সহকর্মী শরীফুল কায়সার সুমন রয়েছেন সেখানে। সুমন, করোনা সতর্কতার বিষয়ে প্রশাসনে কি তৎপরতা আমাদের জানাবেন? জেসিকা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে ভোমরা স্থলবন্দর সড়ক, সেই সড়কের সামনেই দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর, এই বন্দর দিয়ে যাতায়াত করে ভারত বাংলাদেশের মানুষের পাশাপাশিও কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন দেশের নাগরিকরা যারা বাংলাদেশে প্রবেশ করতে চায় বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে চায়, তারা কিন্তু এই বন্দর ব্যবহার করে থাকে। আমরা আজকে কিন্তু আমরা দেখেছি যে আসলে কিন্তু এখানে মানুষের মধ্যে কিন্তু যে সচেতনতা, সেই সচেতনতাটা কিন্তু স্পষ্ট নয়। তারা কিন্তু ন্যূনতম যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিটাও কিন্তু অনুসরণ করছে না। আর বলে রাখা দরকার যে বাংলাদেশ পারে যেভাবে ন্যূনতম স্বাস্থ্য পরীক্ষা বা যেটুকু সতর্কতা অবলম্বন করা হচ্ছে বা সতর্কতা জারি করা হয়েছে, বাংলাদেশের বিপরীত পারে অর্থাৎ ভোমরা বন্দরের বিপরীত পারে খোজাডাঙ্গা বন্দরে কিন্তু সেই সতর্কতা কিন্তু নাই বলেছেন। যারা ভারত থেকে বাংলাদেশে ঢুকছেন তাদের কিন্তু সেই সতর্কতা পরিলক্ষিত হয়নি। আর একটি বিষয় বলে রাখা দরকার যে বাংলাদেশের দীর্ঘ যে স্থল এবং জলপথের যে সীমান্ত রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের, এই শুধুমাত্র যে বন্দরের সতর্কতা জারি করলেই যে সমাধান হবে এটি এখানকার বিশেষজ্ঞরা মনে করেন না। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, পুলিশ সুপার জানিয়েছেন যে বন্দরের ইমিগ্রেশনে তিনি স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতা করোনা অমিক্রন এবং যে নতুন তার উপধরন তার জন্য কিন্তু সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু যে সাধারণ মানুষ তার মধ্যে কিন্তু সেই সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। জেসিকা, এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ ইশতিয়াক আপনাকেও। দর্শক, চট্টগ্রাম এবং সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।